কিছুক্ষণ আগেই ঘটলো ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ করেই বজ্রপাতের কারণে একসাথে মৃত্যু হয়েছে 8 জনের এবং আহত হয়েছেন একসাথে 11 জন। তো কোথায়, কখন এবং কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো, তারই সাথেই আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলার আবহাওয়া কিরকম থাকবে, কোথায় কোথায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথায় কোথায় থাকছে ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা, তো এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া সূত্র অনুযায়ী রাজ্য জুড়ে বজ্রপাত ও ভারী বৃষ্টির জেরে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তা নিয়েও সূত্রের খবর অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পুরুলিয়াতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় মাঠ থেকে ফেরার পথে প্রবল বজ্রপাতে কিন্তু 4 জন চাষী ভাই আহত হন। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করলে তাদের মধ্যেই কিন্তু 3 জনের মৃত্যু হয়। তারই পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদের বর্ডার লাইনে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলাকালীন সময়ে 8 জন কিন্তু বজ্রপাতে আহত হন। তড়িঘড়ি করে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়। ভয়ঙ্কর এই ঘটনায় রীতিমতো কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। সরকারের তরফ থেকে আহত এবং নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আবহাওয়া সূত্র অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তারই সাথেই বাংলাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, সুনামগঞ্জ এই প্রত্যেকটি জেলাতেই আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস।